Consumer Rogni Shakawa Pozaklaya take Pherang Bedek no Khlaijaknai Tongo Upgradation. Aboni Bagai Kisa Zora Nashing Nani Nanglai December Talni Bisingo 34 Substation of Khlaijaknai Upgradation. Pherang Bedek ni Ozamaro ni Coxel Chamunti Shawai Borok no Khlaiji Chubacho. First Halo Bonamali for DSECL Pherang Bedek ni Tangnogolwa Jija Coxa Panda Cox Hana Tangai Abohainu Coxaka Hasteni Montre Okra Yaksi Pherang Mantri Jishnu Debbarma. Skangni hapang ni jorawo 90% ferang ni bil bang rezak mani phiaba katal hapang phaimani ya gulo waishapana bang rezak ya kho ferang ni bil haiphano skangjak jorawo ferang bedekno khlaina nangi tongkha upgradation obni bagi consumer rokni chakawo pojakla yati khe ferang bedekno khlaijakgi tongkha upgradation obni bagi kisa jorana singnani nangnai december talni bisingo 34 substation no khlaijaknai upgradation Pherang bedek ni ozamarok ni kokshil shamungti shawai borok no khlai di chubachu. Phas halo bonomalipur TSECL Pherang bedek ni tangnogolwa jizak kokcha panda kokshana thangi obahaino kokshaka hasteni montri okra yakchi Pherang montri Jishnu Debbarma. Sobaike namaskar. Amar shonge achen power secretary Jishnu ji. Amader MD TSECL er. Ajke meeting ami dekhechi bibhinno prokolper kaj shuru hoye geche. আপনারা জানেন আমি বারবারই বলছি যে বিদ্যুৎ মাশুল বিগত সরকারের সময় 90% বাড়িয়েছে 2010 থেকে 14 ঠিক আছে আমাদের সরকার আসার পরে আমরা এক পয়সা বিদ্যুৎ মাশুল বাড়াইনি কিন্তু মডার্নাইজ করা তো দরকার নতুন ট্রান্সফরমার দরকার নতুন ট্রান্সমিশন লাইন দরকার নতুন টাওয়ার দরকার এই জন্য আমরা ফান্ড নিয়েছি কোথায় থেকে এডিবি থেকে এনএসি থেকে World Bank থেকে ফান্ড সোর্স করে কাস্টমার কনজিউমার উপরে চাপ না দিয়ে ঠিক আছে বিগত সরকারের সময় 90% বাড়িয়েছে আর কোন সময় 56% কোন সময় 43% কোন সময় 17% করে বাড়িয়েছে অর্থ তো লাগে অর্থ যোগান করতে হয় যদি কোনো সংস্থাকে মডার্নাইজ করতে হয় এত বড় সংস্থা এবং কয়েক মনে হয় এক মাসের মধ্যে আমরা 5-6টা সাবস্টেশন খুলে দিয়েছি এবং বাকিগুলি 28টা 29টা সাবস্টেশন যা বাকি আছে স্যার ডিসেম্বর 31 তারিখের মধ্যে আমরা উদ্বোধন করে দেব সাবস্টেশনগুলি আসলে উচ্চ মানের বিদ্যুৎ পাওয়া যাবে ফ্লাকচুয়েশন থাকবে না ডিসটারবেন্স থাকবে না সময় লেগে গেছে এই কারণে আমরা কিন্তু বিদ্যুৎ বিল বৃদ্ধি করিনি আমরা যদি কনজিউমারের বিদ্যুৎ বিল বৃদ্ধি করে দিতাম 50% অজুহাত দেখিয়ে যে সিপিএম করেছে আমরা করলে কী হয় তখন কিন্তু আমরা আরও তাড়াতাড়ি কাজটা করতে পারতাম কিন্তু প্যান্ডামিকের সময় মানুষের ব্যবসা মন্দ মানুষ বাড়িতে আবদ্ধ আছে এ সময় বিদ্যুৎ বিল বৃদ্ধি না করাটাই আমরা ভেবেছি ভালো হবে এবং তার জন্য টাইম লেগে গেছে কিছু কারণ পয়সা যোগান করতে হয়েছে পয়সা ব্যবস্থা করতে হয়েছে কনজিউমার থেকে না নিয়ে অন্য অন্য সংস্থা থেকে নিতে হয়েছে এবং প্রচুর কাজ চলছে টিএসিএলে আমি শুনি অনেকখানে বিদ্যুৎ চপলতার কথা পত্রিকা পড়ি আমি যেমন উদাহরণস্বরূপ কালকে জিবির কথা আমি ফোন করে জেনেছি খবরও নিয়েছি রিপোর্টও দেখেছি সেটা কিন্তু বিদ্যুৎ নিগমের ভুল নয় সেটা ইন্টারনাল ডিস্টারবেন্স ছিল ব্রেকার লকার লক হয়ে গেছে এবং ইন্টারনাল যে ইলেকট্রিফিকেশন ডিপার্টমেন্ট যারা করেন টিএসএল করে না টিএসএল তো বাইরে কাজটা করে সরবরাহ কাজটা করে ওরা ঠিক করতে পারেনি তাই রাতভরা কী বলে জেনারেটর দিয়ে চলেছে ওরা না পারাতে আমাদের এজিএম ডিজিএম গিয়ে সাহায্য করেছে ঠিক করার জন্য এবং কিন্তু পত্রপত্রিকায় দেখলাম যে কী বলে পাওয়ার স্টেশন থেকে কি বিদ্যুৎ চলে গেছে টিএসএল সেটা টিএসএলের কাজ নয় বিশেষ আপনার বাড়ির টিউব যদি চলে যায় সেটা টিএসএল বানায় না আপনার ট্রিপার যদি পড়ে যায় বাড়িতে শর্ট সার্কিট হয় সেটা কিন্তু টিএসএল করবে না টিএসএল কোনটা করবে আপ টু দ্য হাউস ঠিক আপনার ঘরের অব্দি নিয়ে যাবে লাইন সেটাই হলো টিএসএলের কাজ যাই হোক আমরা গীতে সাহেব এখানে আছেন আমরা বলেছি ওনাকে যে একটা টিএসএলের লোক রাখা জিবিতে এবং একটা পিডব্লিউ ইন্টারনাল ইলেকট্রিফিকেশন যারা করে ওদের একটা রাখা এখানে কারণ প্যান্ডেমিকের সময় এটা আমার কাজ দাও এটা ওর কাজ দাও সেটা না সেটা কোঅর্ডিনেশন করেই করতে হয় কিন্তু সেটা ভুল কথা পত্রিকায় লিখেছে খবরটা হয়তো ঠিক করে জানতে পারেননি ওনারা যে কী বলে টিএসএলের ফল্টের কারণে 6 ঘন্টা বিদ্যুৎ নেই সেটা ইন্টারনাল ফল্ট ছিল এবং প্রিপেড মিটার আমরা ইনস্টল করছি মণিপুরে হয়ে গেছে বিভিন্ন কী বলে উত্তর পূর্ব অঞ্চলে হচ্ছে কাজ প্রিপেড মিটার দিয়ে কিন্তু বিল ফাঁকি দেওয়াটা কষ্ট এটাই পত্রপত্রিকায় দেখি আজকাল যে প্রিপেড মিটার হলে বিল ফাঁকি দিচ্ছে লোক সেটা কষ্ট এই কারণে কি কোনো ব্যক্তি যদি 4 মাস 5 মাস বা 2 মাস যদি বিল চার্জ না করে আমরা বুঝতে পারি লোকটা
ডাইরেক্ট ইলেকট্রিসিটি দিচ্ছে মিটার বাইপাস করে। কোনো লোক যদি তিন মাস চার্জ না করে আমাদের কম্পিউটার এসে পড়ে, ঠিক না? এরকম লোক চার মাস ধরে বিল চার্জ করছে না, বাতি জ্বলছে কী করে ওর বাড়িতে? সেটা সেখানে ডাটা থাকে এবং ইলেকট্রিক প্রিপেইড মিটার করার পরে আমাদের কালেকশন বেড়েছে, কালেকশন বেড়েছে। যদি আমরা কালেকশনের জন্য চাপ দিচ্ছি না, কারণ প্যান্ডেমিক আছে, আমরা খুব সহজভাবে চেষ্টা করছি করার জন্য, ওটিএস করে ওয়ান টাইম সেটেলমেন্ট করে গ্রাহকদেরকে সুবিধা দেওয়ার জন্য। টিএসএল কিন্তু এখন কী বলবো, গ্রাহকদেরকে টপ প্রায়োরিটি দিচ্ছে। আমরা মাশুল বাড়াইনি, ডিসকানেকশন এত বড় হারে আমরা করছি না, যদিও করা দরকার, কারণ টাকা লাগে না ট্রান্সফর্মারের জন্য, ট্রান্সমিশন লাইনের জন্য এবি কেবল বসানোর কথা হচ্ছে। সুতরাং টিএসএল এখন এই সময়ে, এই প্যান্ডেমিকের সময় আমরা কী করছি, কনজিউমারকে কীভাবে ভালোভাবে সার্ভিস দেওয়া যায় বিরক্ত না করে, সেটাই আমরা চেষ্টা করছি বারবার। কিন্তু বিভিন্ন জায়গায় দেখি যে উঠে যায় কী বলে, ইন্টারনাল ফল্ট হলো টিএসএল। আর এটা স্বাভাবিক, আমি বুঝি, কারণ মানুষ তো জানে না, হয়তো টিএসএলের কাজ ঘরের ভিতরে ফিউজ লাগানো নয়, ঠিক না? বিদ্যুৎ ট্রান্সমিশন করা, বিদ্যুৎ উৎপাদন করা, বিদ্যুৎ সরবরাহ করা, সাবস্টেশন বানানো, ভালো বিদ্যুৎ দেওয়া, 24/7 বিদ্যুৎ দেওয়া, এই কাজের জন্য টিএসএল তৈরি হয়েছে। অশালনি কক্চা পান্ডব ফেরাং মন্ত্রী জিষ্ণু দেববর্মান ও কারি বমানজা খা ফেরাং বেদেক নিদাগি ফাং কিরণ গীতা টিইসিএল নি এমডি নখবই ফেরাং বেদেক নিকুচুক অজামারক রাজাখর অগ্লিনী সিমি প্রণব নিকক থম চিনি খরাং।